নমস্কার শাইন নিউজে আমি জিনা আপনাদের স্বাগত জানাচ্ছি। চোখ রাখবো খবরে, রহস্যজনকভাবে বৃদ্ধ দম্পতির মৃত্যু, বাইরে থেকে দরজা বন্ধ, কিন্তু শুক্রবার সাত সকালে দরজা খুলতেই দেখা গেল রক্তাক্ত বৃদ্ধ বৃদ্ধা। ঘটনা জেনে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের কিন্নাহার এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে লাভপুর থানার পুলিশ। বীরভূমের লাভপুর থানার অন্তর্গত কিন্নাহারের ব্রাহ্মণপাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করতেন অবসরপ্রাপ্ত রেলকর্মী পূর্ণেন্দু চ্যাটার্জি এবং তার স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্বপ্না চ্যাটার্জি। তারা যে বাড়িতে বসবাস করতেন সেখানে কেউ থাকতেন না বলেই জানা গেছে। বাড়ির সমস্ত কাজকর্ম সামলাতেন পরিচারক এবং পরিচারিকারা। শুক্রবার সকালে ওই বাড়ির কর্মরত পরিচারক পরিচারিকা এসে দেখেন বাড়ির মূল দরজা বন্ধ, দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কেউ সাড়া না দেওয়ায় তারা অন্য পথে ভেতরে ঢুকে দেখেন বিছানার উপর রক্তাক্ত অবস্থায় দম্পতির মৃতদেহ রয়েছে। প্রাথমিকভাবে ডাকাতের উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হয়, কারণ বাড়ির অন্যান্য যে ঘরগুলো রয়েছে তার দরজা খোলা ছিল। পরে জানা যায় বাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি, আর এতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে। কিন্নাহারের মতো এলাকায় এমন ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারণ যেভাবে তাদের ক্ষেত্রে দেখা হয়েছে গোটা ঘটনাটি তাতে কিন্তু এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ছেন যে কি কারণে এমন ঘটনা ঘটলো। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তারা তদন্তে নেমেছেন। যাও, তদন্তের দরকার আছে, যা হবে যেভাবে যা দরকার আছে। আমার তো সব শেষ হয়ে গেল, আমাকে সকাল ফোন করে একজন এখানে স্বদেশ বলে, এখানে স্বদেশ বলে কাজ করতো, যে সকাল থেকে আমি এসছি কাজ করার জন্য, তো দিদিরা আওয়াজও দিচ্ছে না আর ফোনও সুইচ অফ, না এরকম তো হয় না। আর ও বলে যে পাঁচটার মধ্যে উঠে যায়, কারণ রেগুলার মারা পাঁচটার মধ্যে উঠে যেত। তো তারপর পরই আমার এখানে পুটো মামা আমাদের পরিচিত এখানে, ঠিক আছে, সে ফোন করে বললো যে এখান থেকে এরকম একটা প্রবলেম হয়েছে, দিদিরা আওয়াজ দিচ্ছে না, আমি পুলিশকে ডেকেছি, এখানে সিভিক এসে দেখছে। তারপর তো খবর পেলাম সব কিছু, ওটা দেখি পুলিশে কথা বলি এখন। পুলিশে বুঝতে পারছি না এখন ঢুকতে পাইনি আমরা বাড়ির ভেতরে, এখন পুলিশ আছে, ওরা ইনভেস্টিগেশন করছেন। প্রত্যেকদিনের জীবনে অনেক ঘটনা অঘটনা ঘটতেই থাকে, খুব স্বাভাবিক। ঘটন অঘটনের মধ্যে দিয়ে এগিয়ে যায় জীবন, কিন্তু হঠাৎ করে জীবনে যদি এমন কিছু আসে যেটা চমকে দেবে আপনাদেরকে। পরিবহনের অন্যতম মাধ্যম এখন দু চাকা, গণপরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম বলা যেতে পারে। কিন্তু সেই দু চাকার মধ্যে হঠাৎ করে যদি দেখেন লুকিং গ্লাসের কাছ থেকে ছোবল মারছে সাপ, এমন চমকে যাওয়া ঘটনাই এবার ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। স্কুটির লুকিং গ্লাসের মধ্যে লুকিয়ে আছে সাপ, ভাবতে পারছেন? সেই সাপকে 20 লিটারের জারে বোতল বন্দি করা, এটাও কি ভাবা যায়? রোজ কত কি ঘটে যাহা তাহা, এমনটা সত্যি হয় মাঝে মধ্যে? আহা, দেখব। সহজে খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে স্কুটির ব্যবহার, দু চাকার ব্যবহার আমাদের সকলের কাছে খুব প্রিয়। কিন্তু যদি এরকম ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে তো চোখে চড়ক গাছ, একদম ঠিক দেখতে পাচ্ছেন। লুকিং গ্লাসের মধ্যে বিষধর সাপ, আর দেখতে না দেখতেই একেবারে ছোবল মেরে উঠছে। দেখুন দেখুন, এই ভিডিও যখন আমাদের হাতে এসে পৌঁছয়, আপনার মতো চমকেছিলাম আমরাও। এও কি হয়, রোজ কত কি ঘটে যাহা তাহা, তাই বলে এমন কি সত্যি হয়? আহা, লুকিং গ্লাসের মধ্যে থেকে সাপ হঠাৎ করে বেরিয়ে উঠলো এবং সামনে থাকা ভদ্রলোক কি অকপটে তাকে ধরে নিশ্চিত নিরাপত্তায় নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেছে। আজকে শাইন টিভি 24/7 এর পর্দায় সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সাপ
খুঁটি থেকে বেরিয়ে সোজা ঢুকে যাচ্ছে একেবারে জলের জারের ভিতর। ভাবা যায়, যাকে দেখছে তিনি একজন স্নেক ক্যাচার। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি সযত্নে কাজটি করার চেষ্টা করছেন। চারপাশে লোকের ভিড় জমেছে, কিন্তু ঘুরে উঠছে আমরা প্রত্যেকেই। দেখুন দেখুন কিভাবে একেবারে জলের জারের মধ্যে প্রথমে ঢুকেও বেরিয়ে এলো সেই বিষধর সাপ। বোঝাই যাচ্ছে প্রচণ্ড রেগে সে মুরগির বাইরে কাজ করতে চায় না। কিন্তু অবশেষে অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই ভদ্রলোক জলের জারের মধ্যে সুদক্ষ পদ্ধতি গ্রহণ করে সেই বিষধর সাপকে ভরলেন। তারপর তাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য তার স্বাধীন গন্তব্যে। এ ভিডিও আজ আপনাদের জন্য। সাইবার ক্রাইম থানার পুলিশের জালে এবার দুই বিদেশি। ব্যাঙ্গালোর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ক্রাইম চালাতো এমনটাই মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে প্রতারণা করত ডোনাস আর্নল্ড প্যাট্রিক এবং বেক আসারো। সাইবার ক্রাইম থানার পুলিশের জালে এবার প্রতারণা চক্রের দুই বিদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের মার্চ মাসে বাগুইয়াটির বাসিন্দা বিধাননগরের সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ করেন। এরপর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে ব্যাঙ্গালোর থেকে দুই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। গত 23 তারিখ বুধবার ধৃত দুজনকে ব্যাঙ্গালোর আদালত থেকে রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। তাকে গ্রেপ্তার করে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। অভিযোগ, চলতি বছরের শুরুতেই বাগুইয়াটির বাসিন্দা কুশল দাস মহাপাত্র তার সঙ্গে সোশ্যাল মিডিয়া সাইটে এক ব্যক্তির পরিচয় হয়। তাকে ব্যবসায়িক প্রলোভন দেখিয়ে মোট 82 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন তিনি। তার ভিত্তিতে তদন্ত শুরু করে এই সাফল্য সাইবার ক্রাইম থানার। টাকা দেওয়ার পরও যখন উনি দেখছেন যে ওদের থেকে কোন রকম রেসপন্স পাচ্ছেন না, তখন উনি বুঝতে পারেন যে উনি চিটেড হয়েছেন। এবং আমাদের বিধাননগর সাইবার ক্রাইম থানায় উনি একটা মামলা করেন। এই এই ভদ্রলোক বাগুইয়াটি নিবাসী এবং ওনার মামলার ভিত্তিতে আমরা পরবর্তীকালে তদন্তে নামতে গিয়ে দেখতে পাই যে এই 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 যে কাজের সাথে যুক্ত রয়েছে এমন কিছু মানুষের খবর আমরা পাই, যাদের মধ্যে দেখতে পারি যে একটা ব্যাঙ্গালোর কানেকশন আছে। এবং এই ব্যাঙ্গালোর কানেকশনের সাথে আমরা দুজন আফ্রিকাবাসী পরিচয় পাই যারা ডাইরেক্ট এই কেসটার সাথে যুক্ত। নিয়ে নেব বিজ্ঞাপনে বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন শাইন নিউজে। রাজ্যের নেতা মন্ত্রীরা করোনা আক্রান্ত হচ্ছেন। এবার সেই তালিকায় সংযোজিত রাজ্যের পরিবহন মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী করোনা আক্রান্ত হয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী করোনা আক্রান্ত হয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি তার মৃদু উপসর্গ থাকায় তিনি হোম আইসোলেশনে রয়েছেন এমনটাই সূত্রের খবর। তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। পাশাপাশি মন্ত্রীর মা গায়ত্রী দেবীর করোনা রিপোর্টও পজিটিভ। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা জেনে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গায়ত্রী দেবী। এবার শুক্রবার পরিবহন সূত্রে খবর, গতকালই মন্ত্রী শুভেন্দু অধিকারীর করোনা রিপোর্ট পজিটিভ, মৃদু উপসর্গ থাকায় তিনি এখন হোম আইসোলেশনেই রয়েছেন। কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ, রেল রোকোর ঘোষণাও করা হয়েছে। আজ জাতীয় সড়কও অবরোধ করা হলো। সাগরদিঘি ছবিটা আপনাকে দেখাবো। সাগরদিঘিতেও সেই কৃষি বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি। সাগরদিঘি 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। সিপিএমের পক্ষ থেকে এই অবরোধ করা হয়। সাগরদিঘি সিপিএম লোকাল কমিটির বিক্ষোভ, অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার করতে হবে। কেন্দ্রের কৃষি বিল অবশ্যই মানব তথা কৃষক বিরোধী, সেই আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ। বিক্ষোভে শামিল বামফ্রন্ট। আমাদের উদ্দেশ্য হলো যে সম্প্রতি লোকসভা এবং রাজ্যসভায় কৃষকদের স্বার্থ বিরোধী যে 3টি অধ্যাদেশ জারি হয়েছে, যা রাষ্ট্রপতি সহিয়ে অপেক্ষায় আছে, তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বন্ধ রাখা হয়েছে। আমাদের রাজ্যে সমস্ত জায়গায় রাজ্য সড়ক এবং কেন্দ্রীয় সড়ক অবরোধ করা কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতায় বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমরা আমাদের সাগরদ্বীপ ব্লক কৃষক সমিতি এবং বামপন্থী গণসংগঠনগুলি মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা NH-34 অবরোধ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কেন্দ্রীয় সরকার আমাদের দেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চায়, আর তার দোসর হিসাবে আমাদের রাজ্যের তৃণমূল সরকার কিভাবে এই সমস্ত বিলকে সমর্থন করে যাচ্ছে।
এবং অলরেডি যে মিনিমাম প্রাইস রেট সহায়ক মূল্য কৃষকদের ফসলের ছিল এতদিন, রাজ্য সরকার আগেই এটা তুলে দিয়েছিল, এখন কেন্দ্রীয় সরকার আইন করে কৃষকদের ফসলের সহায়ক মূল্য তুলে দিয়েছে। ঝাড়খণ্ডে জলের তোড়ে একেবারে ভেসে গেল 80 নম্বর জাতীয় সড়ক। মানুষ ভাবতেই পারেননি যে এমন ঘটনাও ঘটতে পারে, তাই এলাকার মানুষ যথেষ্ট সন্ত্রস্ত হয়ে রয়েছেন। দেখে নেব বিস্তারিত রিপোর্ট। ঝাড়খণ্ডের পাহাড় থেকে আসা জলের তোড়ে ভেঙে গেল ফারাক্কার নিশ্চিন্দ্রা কাটান এলাকার 80 নম্বর জাতীয় সড়ক, যার জেরে বিচ্ছিন্ন বাংলা ঝাড়খণ্ডের যোগাযোগ ব্যবস্থা। বিধায়ক এবং স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রত্যেক বছর 80 নম্বর জাতীয় সড়কের এই নিশ্চিন্দ্রা কাটান এলাকা ভেঙে যায়। সেই কারণে ফারাক্কার এনটিপিসি কর্তৃপক্ষ সেই এলাকায় ব্রিজ তৈরি করার জন্য জেলা শাসকের ফান্ডে টাকা দিয়েছে, কিন্তু রাজ্য সরকার নিজে দায়িত্ব নিয়ে টেন্ডার ডেকে সেই এলাকায় ব্রিজ তৈরি করেছে। এবার 80 নম্বর জাতীয় সড়ক এভাবে জলের তোড়ে ভেঙে যাওয়ায় ফারাক্কা নিশ্চিন্দা কাটান এলাকার মানুষজন চিন্তা এবং সর্বোপরি চিন্তা, যোগাযোগ বিচ্ছিন্ন সম্পূর্ণরূপে বাংলা এবং ঝাড়খণ্ডের। এলাকায় কি পুরো জলমগ্ন জলমগ্ন হয়ে গেছে, গোটা মাঠ ডুবে গেছে, ধান ফসল সব সব ধান টান ক্ষতি হয়ে গেছে, ডুবে গেছে ফসল। এখন আপনারা কী ভাবছেন এই যে এই কাটানটার ব্যাপার? আমরা যাই তো বাঁধানোর জন্য করছি, কিন্তু বাঁধা হয় না। মনে করছি একটা পুল করে দিলে ভালো হতো, আমাদের যাওয়া আসার জন্য আমরা কষ্ট করি। নিয়ে নেব বিজ্ঞাপনে বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন শাইন নিউজে। শাইন প্রোডাকশন, আর্টিস্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, রেজিস্ট্রেশন ফ্রি, লগ অন টু www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। মুর্শিদাবাদের লালবাগের কাপাসডাঙ্গার উপর সেতুর দাবি ছিল বহুদিনের, অবশেষে স্বপ্ন সত্যি হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার সেই স্বপ্ন সত্যি হওয়ার পথে, শিলান্যাস হয়ে গেল। জেলা পরিষদের সভাপতি জানাচ্ছেন খুব তাড়াতাড়ি কাজও শুরু হবে। দীর্ঘদিনের দাবি ছিল সেতু থাকলে যোগাযোগ ব্যবস্থা আরেকটু উন্নত হয়, অবশেষে এই ঘটনার প্রাথমিক সুরাহা হওয়ার লক্ষণ বা ইঙ্গিতটা পাওয়া যাওয়ায় খুশি হয়েছেন এলাকার মানুষজন। কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, দেখাবো আপনাদের। কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এমজে ব্লক লালবাগ, দীর্ঘদিন মানুষের দাবি ছিল, দুই পাড়ের মানুষ এক হতে চাইছিল। পঞ্চায়েতটা ওই নদীর পর, যেটা দুই দিকে পঞ্চায়েত, কিন্তু গ্রামের মানুষজন সেখানে কোনো সুযোগ সুবিধা থেকে শুরু করে বর্ষার সময় ওরা মানে পুরোটাই বিচ্ছিন্ন ছিল। এপারটাও কাপাসডাঙ্গা পঞ্চায়েত পড়ছে, এপারটাও কাপাস পঞ্চায়েত পড়ছে। যে রণসাগর ব্রিজটা আমরা জেলা পরিষদের আর্থিক সহায়তায় প্রায় 90 লক্ষ টাকা খরচ এবং 141 ফুট তা চওড়া, এই এক বছর ঠিকাদারকে টাইম দেওয়া আছে, এক বছরের মধ্যে কাজটা কমপ্লিট হবে। মুর্শিদাবাদ জেলা পরিষদ ইতিমধ্যে এই নিয়ে, লালবাগের এই ব্রিজ নিয়ে প্রায় মুর্শিদাবাদ জেলায় 7 থেকে 8টা ব্রিজ এই ধরনের ব্রিজ করছে প্রত্যেকটা ব্লকে। কিছুদিন আগে আমরা টুঙ্গিতে করেছি 4 কোটি 78 লক্ষ টাকা একটা ব্রিজের শিলান্যাস। তারপর আমার খড়গ্রাম ব্লক আছে, নবগ্রাম ব্লক আছে, ভগবানগুলা এক, যেটা সুবর্ণমিগি ব্রিজ সেটাও আমরা টেন্ডার করেছি, ওটাও প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। তারপর সাগর দিঘি, এই ধরনের ব্রিজ আমরা 5 থেকে 6টা ব্রিজ আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রায় 21 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন জায়গায় আমরা শিলান্যাস এবং তার শুভ সূচনা করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ 70 বছর ধরে এপার ওপার দুপারের দুই পারের মানুষের যে একটা দীর্ঘদিনের তাদের ইচ্ছা হচ্ছিল যে এখানে একটা ব্রিজ নির্মাণ হবে, সেই দীর্ঘদিনের তাদের ইচ্ছা পূরণ হতে চলেছে। আমাদের জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন এবং লোকাল জেলা পরিষদের যিনি মেম্বার আছেন প্রমিলা দে দাস, এবং সেই সঙ্গে আমাদের এই এলাকার এমএলএ শাওনি সিংহ রায়, এবং সর্বোপরি আমাদের কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল বাসার সরকারের সদিচ্ছার জোরেই, এবং সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তার উন্নয়নমূলক কাজে জোয়ারের যে একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, তার ফলে ব্রিজ আজ উদ্বোধন হতে চলেছে।
আলিপুর আদালতে পৌঁছলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আপনাদেরকে জানিয়ে দিই, মিমি চক্রবর্তীকে এক ট্যাক্সি চালক কটূক্তি করেছিলেন, এই অভিযোগ এনেছিলেন মিমি চক্রবর্তী। তার অভিযোগের ভিত্তিতে গড়িয়াহাট থানা থেকে পুলিশ তদন্তে নামে ট্যাক্সি চালককে গ্রেপ্তারও করে। তারপর আলিপুর আদালতে তিনি শনাক্তকরণের জন্য গিয়ে হাজির হন। আপনাদের দেখাবো সেই ছবি, সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী যাকে কটূক্তি করেছিলেন ট্যাক্সি চালক, এরকম অভিযোগ এনেছিলেন তিনি। এরপর দেবকুমার যাদব নামে ট্যাক্সি চালককে গ্রেপ্তার করে গড়িয়াহাট থানার পুলিশ। শুক্রবার টিআই প্যারেডের জন্য সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী আলিপুর আদালতে পৌঁছন, পাশাপাশি জাজের সামনে অভিযুক্তকে দাঁড় করিয়ে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলেই সূত্রের খবর। রেকগনাইজ করার ছিল, আইডেন্টিফাই করার ছিল। আজকে আমার তরফ থেকে পুরো প্রসেসটা ইজ ডান অ্যান্ড নাও ইটস দ্য ফুল জুডিশিয়াল প্রসেস। সো ইয়া, দ্যাটস ইট। আর চিনতে পারলেন আসামিকে? অফকোর্স, মানে আমি কি চিনতে পারবো না, তো কে পারবে? দিদি, মুম্বাইতে একাধিক অভিনেত্রীকে ডেকে পাঠাচ্ছে এনসিবি, অথচ অভিনেতাদের ডেকে পাঠানো হচ্ছে না। আপনি টুইটও করেছেন, আপনার মতামতটা যদি একটু বলেন এই বিষয়ে। দেখুন, আমার টুইটটা পড়েছেন আপনারা সবাই, আমার টুইটটা বুঝতেও পেরেছেন, আর আমার এর চেয়ে বেশি আর কিছু বলার। বিধাননগর পৌর নিগমের চারতলায় আগুন লেগেছে, সেই সময় প্রশাসনিক কর্তাদের বৈঠক চলছিল, এমনটাই সূত্রের খবর। আজ বিকেল প্রায় চারটে নাগাদই আগুন লাগে, তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, তারপর আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বাবুও। আপনাদেরকে দেখাবো সেই ছবি যেখানে একদম বিধাননগর পৌর নিগমের চারতলায় আগুন লেগেছে এবং গোটা বিল্ডিং সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু গিয়ে পৌঁছন, মেয়র, ডেপুটি মেয়র সহ কাউন্সিলর এবং কর্মীদের নামিয়ে আনা হয়। পৌরসভা সূত্রের দাবি, আনুমানিক চারটে নাগাদ বাইরে থেকে দেখা যায় চারতলা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এরপরই তড়িঘড়ি পৌরভবনে খবর দেওয়া হয়। খবর পেয়ে মেয়র সহ সমস্ত কাউন্সিলররা বেরিয়ে পড়েন, সেই মুহূর্তে পাঁচতলায় বোর্ড মিটিং চলছিল। খবর দেওয়া হয় দমকলের তিনটে ইঞ্জিনকে, তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়। আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আমরা তখন জানতে পারলাম, একজন কর্মী আমাকে জানায় যে আগুন ধরেছে। আমরা তাড়াতাড়ি ওপর থেকে সকলকে নামিয়ে তার আগে আমরা সুজিত বোসকে ফোন করি, সঙ্গে সঙ্গে সুজিত বলে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছচ্ছে। বিভিন্ন জায়গায় দেখতাম যে আগুন লাগলে পাঁচ মিনিটের মধ্যে মন্ত্রী নিজে এবং গাড়ি পৌঁছে যাচ্ছে। আজকে আমরা চাক্ষুষ দেখলাম যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ফায়ারের গাড়ি এলো। আমরা সমস্ত মানুষকে নামিয়ে নিয়ে এসেছি, আগুন মোটামুটি অ্যারেস্ট করা গেছে কন্ট্রোলে, এবং ফায়ারের লোক ওপরে আছে, নিচে আছে, এবং মন্ত্রী স্বয়ং এসছে। কোথায় আগুন লেগেছে? আমাদের তিন তলায়, একটা আমাদের এসি থেকে, মোস্ট প্রবাবলি এসি থেকে। আগুনটা লেগেছে বললেন তো মেয়র বললেন, আমিও খবর পেয়েছি, আমি পাশেই ছিলাম অফিসে। তা আমরা সঙ্গে সঙ্গে কন্ট্রোলে বলেছি এবং ডিজির সঙ্গে আমার কথা হয়েছে। অলরেডি তিনখানা টেন্ডার আমাদের এখানে এসছে, আর আগুন অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে, কন্ট্রোলই হয়ে গেছে। এখন কিছুটা স্মোক কিছুটা থাকে, ওই হোয়াইট স্মোক বেরোনো মানে আগুন নিভে যাওয়া। এখন হোয়াইট স্মোক বেরিয়ে গেছে অলরেডি, তার মানে আমরা বুঝতে পারছি আগুন নিভে গেছে। এখন যেটুকু ট্যাম্পিং করতে হয়, ঠান্ডা করতে হয়, এগুলো করবার জন্য যতটুকু সময় লাগে এটুকু লাগছে। নিয়ে নেব বিজ্ঞাপনে বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন শাইন নিউজে। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতায় সমস্ত রাজনৈতিক দলগুলি একত্র হয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্ট নয়, কংগ্রেসও এই বিরোধিতায় সামিল। এই বিষয়ে মুখ খুললেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বললেন, এই খাদ্য সংকট, কৃষি সংকট কেন্দ্রীয় সরকারের নিজস্ব পরিকল্পিত, এবং এই কৃষি বিল যদি না প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও বড় সড়ো আন্দোলন হবে বিরোধীদের পক্ষ থেকে। শুধু তাই নয়, কৃষকদের এই কৃষি বিল কোনো মতেই কোনো কাজে আসবে না, উপরন্তু তাদের ভবিষ্যৎ নষ্ট হবে এই কৃষি বিলের পক্ষে। কি বলেছেন, কিভাবে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বিরোধী সওয়াল করেছেন অধীর রঞ্জন চৌধুরী, দেখাবো আপনাদের। বিজেপি সরকারের আনা কৃষি বিলের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে আমরা বিরোধিতা করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা বিরোধিতা করছি। একটা জিনিস মনে রাখা দরকার আমাদের, যে ভারতবর্ষ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, হঠাৎ করে রাতারাতি কোনো ম্যাজিকের মধ্য দিয়ে নয়, কোনো মিরাকলের মধ্য দিয়ে নয়, কোনো ভগবান প্রদত্ত কোনো ব্যবস্থার মধ্যে দিয়ে নয়। ভারতবর্ষকে আত্মনির্ভর হয়েছে খাদ্যে, ভারতবর্ষে কৃষকদের
মেহনতির মধ্য দিয়ে স্বাধীনতার পরেও ভারতবর্ষে আমাদের খাদ্য উৎপাদন যা হতো তাতে ভারতবর্ষের মানুষের দুবেলা পেট ভরত না। PL-480 ধারায় আমেরিকা আমাদেরকে খাবার দিত, ইউরোপ থেকে আমাদের খাবার আনতে হতো। তখনকার অর্থনীতি থেকে বলা হতো শিপ টু মাউথ ইকোনমি, অর্থাৎ জাহাজে করে খাবার আসছে বন্দর থেকে মানুষের ঘরে যাচ্ছে, শিপ টু মাউথ। একটা সময় আমাদের দেশে খাদ্য ছিল না যে খাদ্য দিয়ে আমরা দেশের সব মানুষের পেট ভরাতে পারতাম। সবুজ বিপ্লব ভারতবর্ষের সব মানুষের পেট ভরানোর খাবার উৎপাদন করতে থাকে। খাদ্য উৎপাদন কোথায় হচ্ছে? পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, সেই সমস্ত জায়গায় 100% সেচ ব্যবস্থা আছে পাঞ্জাবে। পাঞ্জাবে 100% সেচ ব্যবস্থা আছে, বাংলার কৃষকদের মতন পাম্প বসিয়ে জল তুলতে হয় না, 100% সেচ ব্যবস্থা। যেখানে জল নদীতে আসে তো নদীতে, নালে মাটির তল থেকে, কিন্তু হাহাকার করতে হয় না, 100% জমি সেচ সেবিত, বাংলায় এসব গল্প। ভারতবর্ষে মোট মানুষের যা খাদ্য দরকার চাল গম, তার 50% বেশি পাঞ্জাব হরিয়ানায় উৎপাদিত হয়। আজকের সরকার কি বলছে? বলছে বাজারে যাওয়ার দরকার নাই, তোমরা বেসরকারি লোকদেরকে ভিসা দাও, বেসরকারি লোকরা তোমাদেরকে ভালো দাম দিবে। কৃষকরা বলছে এতদিন ধরে আমরা বছরের বছর দশকের পর দশক ধরে বাজার পেলাম, বিক্রি করলাম নিশ্চিন্তে, আজ আমাদের সে অধিকার কেড়ে নিচ্ছ কেন? ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারেন্টি নেই কেন? মাল খরিদ করবার, ফসল খরিদ করবার গ্যারেন্টি নেই কেন? শান্তা কুমার কমিটি বলে একটা কমিটি তৈরি করেছিল এই সরকার, সেই শান্তা কুমার কমিটি বুঝিয়েছে যে সরকার যদি কৃষকদের কাছ থেকে ধান বা গম খরিদ না করে তাহলে সরকারের 1,00,000 কোটি টাকার লাভ হবে। সেই 1,00,000 কোটি টাকার লাভের জন্য আজকে কৃষককে বঞ্চিত করছে এই সরকার। আর হাতে গোনা কয়েকটা মাস, তারপরেই ভোট পুজো। তবে তারও আগে দুর্গাপুজো, বাঙালির সব থেকে বড় উৎসব। দুর্গাপুজোর ঠিক আগেই মুখ্যমন্ত্রী বৈঠক করলেন, জানালেন পূজা কমিটিদেরকে 50,000 টাকা করে দেয়া হবে। তার পাশাপাশি পুজোর বিধি নিষেধ করোনা আবহে সেই বিষয়ে সতর্ক করেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর 50,000 টাকার ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তো সরাসরি প্রশ্নই তুললেন, তাহলে কি ভোটের রাজনীতি, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই 50,000 টাকা বিতরণ, ভোট কেনার পরোক্ষ চেষ্টা কি? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। অধীরবাবু বলছেন কলকাতায় বড় পুজো তো এর আগেও হতো, তাহলে হঠাৎ করে টাকার পরিমাণ বাড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী কি প্রমাণ করতে চাইছেন? বিতর্ক দানা বাঁধছে, কি বলছেন অধীরবাবু দেখাবো আপনাদের। হঠাৎ করে দেখলাম দিদি ভাই কালকে পুজোর জন্য 50,000 টাকা করে ঘোষণা করলেন, খুব ভালো করেছেন আপনি। প্রথম কথা জানতে চাই, বাংলায় কতগুলো দুর্গাপুজো হয় সেই তথ্য কি আপনার আছে? সেই তথ্যটা দয়া করে বাংলার মানুষকে জানাবেন। দ্বিতীয় কথা, হঠাৎ করে আপনার 50,000 টাকা ঘোষণা করার পিছনে কারণটা কি সেটা একটু জানাবেন? সামনে ভোট আমরা জানি, ভোটের আগে দিদির দানচত্র খুলতে হবে। বাংলায় যারা দুর্গাপুজো করে তারা কোনোদিন, মমতা ব্যানার্জি যখন পার্টি ছিল না, যখন মমতা ব্যানার্জি বলে কোনো ব্যক্তি ছিল না, মানে নেত্রী ছিল না, তখনও দুর্গাপুজো করতো, বড় বড়ই পুজো হতো কলকাতায়, ছোট পুজো কলকাতায় কখনো হয়নি। কিন্তু আপনার টাকার দ্বারা কিন্তু কখনো হতো না, আপনি চালু করেছেন যে আমি টাকা দিচ্ছি। কেন? ক্লাবের যারা যুবক তারা আপনার হয়ে ভোট যাতে করে, আপনি তাকে এখন থেকে ঘুষ দিয়ে রাখছেন, এটা হচ্ছে ভোটের ঘুষ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আপনার আমলে বাংলার মানুষের উপরে ধারের বোঝার পরিমাণ 4,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বলুন বাংলার মানুষের উপরে ধারের বোঝা, ঋণের বোঝার পরিমাণ কত? আপনি টাকাটা জোগাড় করছেন কেন? কারণ আপনাকে ভোট করতে হবে, ভোট করতে গেলে ইস্যু নাই আপনাদের, বলার মতন কিছু নাই, তাই খরিদ করে নাও, খরিদ করে নাও, গরিব মানুষের অভাব আছে খরিদ করে নাও, বেকার যুবকদের ক্লাবে যদি পুজোর চাঁদা দেওয়া হয় খুশি হবে খরিদ করে নাও। বিজেপি থেকে আপনি বড় হিন্দুত্ববাদী এটা আপনি প্রমাণ করতে চাইছেন। এর আগে মুসলমানদের খুশি করার জন্যে আপনি দিচ্ছেন ইমাম ভাতা, বলেছিলেন আপনি দিচ্ছেন, আপনার সরকার দিচ্ছেন, মিথ্যা কথা বলেছিলেন।
ইমাম ভাতার টাকা দেয় ওয়াকফ সম্পত্তির টাকা থেকে। ইমাম ভাতা দেওয়া হয় ওয়াকফ সম্পত্তি থেকে, আপনার কোষাগার থেকে নয়। কিন্তু বাজারে আপনি প্রচার করে দিলেন কি আমি ইমাম ভাতা দিচ্ছি, মুসলমানদের কাছে আপনি মাসিহা সাজার চেষ্টা করলেন কিন্তু মুসলমানদেরকে কিছু দিলেন না, উল্টে হিন্দুদের কাছে একটা বার্তা পৌঁছে দিলেন যে দেখো আমি মুসলমানদের কত খাতির করি। সেই সুযোগে বিজেপি হিন্দু লোকদের বলতে আরম্ভ করলো যে দেখেছো তো পশ্চিমবঙ্গে কি চলছে। দ্বিতীয় লক্ষ্য পুজো, যদি ক্লাবে ক্লাবে টাকা দিয়ে দিই হিন্দুরা আরো খুশি হবে, তাহলে বিজেপির হিন্দু ভোটে আমি ভাগ বসাতে পারবো, বিজেপির হিন্দু ভোটে আমি হাত মারতে পারবো, বিজেপির হিন্দু ভোটে আমি পকেট মানি করতে পারবো। শাইন নিউজ আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন শাইন টিভি 24x7 সবার সাথে সবার কাছে।